আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং পূর্ববাসীরে যে যেখানতেই দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে তিনটা প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল কারণ আমরা সবাই এই ভুলগুলো করে থাকি আর এই ভুলের কারণে আমাদের জীবন তো চলে যায় আমাদের বাচ্চাদের জীবনও নষ্ট হয় আমাদের গর্ভের সন্তানগুলোও নষ্ট হয়ে যায় আমাদের ভুলের কারণে আমাদের স্বপ্নের ব্যাখ্যা ভুলভাবে দেওয়ার কারণে আর ভুলভাবে মানারও কারণে স্বপ্ন যে আছে এটা 100% গ্যারান্টি এটা সত্য এটা আল্লাহ রাসূলও বলছেন স্বপ্ন সত্য তবে স্বপ্নের ভিতরে তিনটা ভাগ করে দিবেন আল্লাহ রাসূল বলছেন স্বপ্ন তিনটা প্রকারে হয় এই তিনটা প্রকারের স্বপ্নের ভিতরে কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে আর কোনটা নিজের পক্ষ থেকে সেটা আমাদের জানতে হবে তারপর সেখান থেকে আবার তিনটা ভাগ করতে হবে এই তিন ভাগে স্বপ্ন বিভক্ত হয়ে থাকে আর এই তিন ভাগের ভিতরে রাতের ভিতরেও দিনের ভিতরে আবার কিছু স্বপ্ন দেখার পর তিনটা ভাগ করতে হয় আপনি ডান সাইডে স্বপ্নে দেখছেন না বাম সাইডে দেখছেন আপনি শুয়ে দেখছেন ঘুমের একদম গভীর ঘুমে দেখছেন না হালকা ঘুমে দেখছেন আপনি গভীর রাতে দেখছেন না ঘুমাবার সাথে সাথে দেখেছেন না শেষ রাতে দেখেছেন না মধ্যবর্তী অবস্থায় রাতে দেখেছেন স্বপ্নের এমনও কিছু ভাগ আছে যেগুলো আমরা জানি না তবে আজকে আপনাদেরকে আমরা বলে দেব যে স্বপ্নে গর্ভবতী মায়েরা যদি দেখেন কুকুরে কামড় দিছে অথবা বোনের গর্ভবতী বোনেরা যদি দেখেন কুকুরে কামড় দিছে আপনাকে স্বপ্নে তাহলে আপনার কি করণীয় অথবা কোন টাইমে দেখলে আপনার ক্ষতি হবে অথবা অন্য টাইমে দেখলে কার ক্ষতি হবে অথবা অন্য কোনো কারো ক্ষতি হবে কিনা আর দুই নম্বরে হলো স্বপ্নে যদি আপনি দেখেন আপনাকে কেউ আঘাত করেছে কেউ কোপ দিছে আপনাকে হত্যা করার চেষ্টা করতেছে এটা যদি গর্ভবতী মায়েরা দেখেন তাহলে কি করণীয় অথবা সাধারণ মানুষ যদি দেখেন তাহলে কি করণীয় তিন নম্বরে হলো আপনাকে যদি কেউ দাওয়া দিছে আপনি উড়ে যাচ্ছেন অথবা আকাশ থেকে পড়ে যাচ্ছেন অথবা আপনাকে কেউ উড়াইয়া নিয়ে যাচ্ছে এরকমের যদি কিছু স্বপ্নে দেখে থাকেন তবে তার ব্যাখ্যা কি হবে এই তিনটা স্বপ্নের ব্যাখ্যা আজকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আমরা ইসলামের সম্পর্কে সকল উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ইসলামের বাইরে কোনো কথা বলবো না আজেবাজে কথা বলে সময় নষ্ট করব না আমরা প্রথমে জানব যে স্বপ্নে কুকুরে কামড় দিলে কি হয় এটা গর্ভবতী মায়েরা যদি দেখেন স্বপ্নে গর্ভবতী মায়েকে কুকুর কামড় দিছে তো বোনকে কুকুর কামড় দিছে অথবা অন্য কাউকে কামড় দিছে আপনি সেটা দেখেছেন তাহলে কি হয় এক নম্বর হলো স্বপ্ন আমি আগেই বলেছি তিনটা প্রকারে বিভক্ত হয়ে থাকে সেটা আগে আপনি যাচাই করে নেবেন কোন ভাগে দেখছেন আমি বলে দেব এখন যদি আপনি দেখেন মধ্যরাতে স্বপ্নে আপনাকে কুকুরে কামড় দিছে সেটা যদি গর্ভবতী মায়েরা দেখেন ডান কাতে শুয়ে ঘুমিয়ে আছেন ওই অবস্থায় দেখছেন আপনাকে কুকুর কামড় দিছে তাহলে আপনার জন্য দুঃসংবাদ অথবা যদি কাউকে দেখেন কুকুর কামড় দিছে তার জন্য কি দুঃসংবাদ তবে এই স্বপ্নটা ওই সময় সত্যি হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন মুনাফিক হলে এটা কখনোই সম্ভব হবে না কারণ আপনি যদি নামাজি ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই স্বপ্ন সত্য হয়ে থাকে বেনামাজি হলে এটা কখনোই সত্য হবে না আমি আগেই বলেছি স্বপ্ন তিন প্রকার একটা হলো নফস থেকে স্বপ্ন দেখানো হয় একটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় এই ক্ষেত্রে হলো প্রথমে আমি যেটা বলছি আপনি যদি দেখেন তাহলে ডান কাতে যদি শুয়ে আপনি দেখেন যে নামাজ পড়ে শুয়েছেন দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেছেন ও তারপরে আপনি স্বপ্নে দেখেন আপনাকে কুকুর কামড় দিছে অথবা আপনার আত্মীয় স্বজন কেউ তাকে কুকুর কামড় দিছে এই ক্ষেত্রে আপনার অর্থ হলো আপনি ওই সময় বাম খাইতে ফিরে ডান খাইতে তিনবার থুতু বিসমিল্লাহ বলে তিনবার থুতু নিক্ষেপ করবেন তারপরে বাম কাইদে আপনি চুপ করে আবার কি আয়তাল কুরসি পাঠ করে ঘুমিয়ে পড়বেন যদি আয়তাল কুরসি না পারেন অন্য কার কাছ থেকে পড়া শিখে নেব অথবা পড়ার চেষ্টা করবেন কারণ এর একটা মারাত্মক দোয়া এই আয়তাল কুরসির অনেক ফজিলত এই আয়তাল কুরসির শয়তান জিন অনেক ভয় পায় এই আয়তাল কুরসি আয়তাল কুরসি পাঠ করার সাথে সাথে শয়তান চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আপনি আয়তাল কুরসি পাঠ করে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়তাল কুরসি পড়ার উসিলায় ফেরেশতাদের আতার আপনাকে হেফাজত করবেন এটা হলো গর্ভবতী মায়েরা যদি এভাবে দেখেন আর যদি প্রথম রাতে দেখেন ও শেষ রাতে দেখেন তাহলে কি করণীয় আপনি যদি প্রথম রাতে দেখেন
তাহলে সেটা আপনার নফসে নফসে জপনা যেটা করেছেন সেটা হতে পারে, অর্থাৎ আপনি নফসেও কিছু জপনা করেন, এর কিছু স্বপ্নের কথা বা ভিডিওতে দেখেন অথবা অন্য কিছু জপনা করেন, সেটা আপনার নফসে হতে পারে, তবে সেটাও সাবধানতা অবলম্বন করবেন। আর যদি শেষ রাইতে দেখেন তাহলে মনে করবেন ঘুমের আগে আগে অথবা ফজরের আগে আগে, অর্থাৎ ফজর আজান দিছে এই টাইমে, এই টাইমে যদি অথবা তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ নামাজ পড়বেন জাস্ট ওই টাইমে যদি এভাবে কিছু একটা দেখে থাকেন তাহলে মনে করবেন হয়তো শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে অথবা শয়তান আপনাকে ভয়ভীতি আরও কিছু দেখিয়ে ঘুমোবার জন্য তারা কিছু কৌশল অবলম্বন করছে। আপনারা এটা মেনে নেবেন বাধ্যতামূলক, এটা মানতেই হবে, কারণ শয়তানও দেখায়। এটা হলো স্বপ্নে কুকুর কামড় দিলে কি হয়, এটার ব্যাখ্যা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। এবার তো আমি বলবো আপনারা যদি কেউ স্বপ্নে দেখেন হত্যা করে, মানুষ হত্যা করা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেখান না যে তাকে হত্যা করতে আসে আর একজনে তাকে হত্যা করে, এটা শয়তানের কাজ। কারণ খারাপ কোনো স্বপ্ন আল্লাহর তরফ থেকে কাউকে দেখানো হয় না, যদিও এভাবে দেখানো হয় যে তাকে কুকুর কামড় দিয়েছে অথবা কাউকে কামড় দিতে আসে, এটা তাকে কি সাবধানতা অবলম্বন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করার জন্য কিছু দেখায়। তবে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় না যেতে কি তার ক্ষতি হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে কোনো বান্দাকে দেখায় না। ওই ক্ষেত্রে যদি এভাবে কিছু দেখেন নিশ্চিত আমি যেভাবে ওই স্বপ্নের ব্যাখ্যা বলছি ঠিক স্বপ্নের ব্যাখ্যাটা এটাও এভাবে হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। আর দ্বিতীয়ত আপনি স্বপ্নে উঠতেছেন, নিয়ে যাচ্ছে, কেউ হত্যা করার চেষ্টা করছে, জাস্ট ওই তিনটা ব্যাখ্যা, এই তিনটা ব্যাখ্যা আমি যেভাবে বলছি জাস্ট এই একই অবস্থায় এই তিনটা ব্যাখ্যা আপনাকে করতে হবে।